আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে আমি হাজির হয়েছি বেলের শরবত নিয়ে। আর বেলের শরবতের আসলে অনেক ধরনের উপকারিতা আছে। আর এখন তো খুব গরম পড়েছে, মাঝে মাঝে হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা কিছুটা কমলেও বেশিরভাগ সময় কিন্তু গরম থাকে। এই সময়ে সুস্থ থাকার জন্য শরীরে ঠান্ডা রাখা খুবই জরুরি। গরমের কারণে ঘাম হয়ে শরীর থেকে অনেক পানি বের হয়ে যায়, সেই ঘাটতি পূরণ করার জন্য কিন্তু আপনি এই বেলের শরবতটি খেতে পারেন। ঘরের তৈরি শরবতের চেয়ে ভালো কিছুই আর হতে পারে না। চলুন আমরা মূল রেসিপিতে যাচ্ছি। এখানে আমি একটি বেল নিয়েছি, বেলটাকে আমি একটু ফাটিয়ে নেব। ফাটিয়ে চামচের সাহায্যে আমি এটাকে একটি বোলের ভিতরে নিয়ে নিচ্ছি। আর হচ্ছে এখানে আপনি অনেক ধরনের শরীরের উপকার পাবেন, যেমন হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে, ডায়রিয়া, তারপর হচ্ছে গ্যাস্ট্রিক আলসার কমাতে, হজম শক্তি বৃদ্ধিতে, শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করতে, আরও অনেক ধরনের উপকার আছে আসলে বেলের শরবতের। তাই গরমের দিনে এই আমাদের সৃষ্টিকর্তা আসলে সিজন অনুযায়ী যেই যেই ফলগুলো দিয়েছেন, অবশ্যই নিঃসন্দেহে সবগুলো ফলই আমাদের বডির জন্য খুবই ভালো। তো বেলের তো আর বলে কোনো শেষ করা যাবে না, বিভিন্ন ধরনের পুষ্টিকর পদার্থও রয়েছে, যেমন ক্যালসিয়াম, ভিটামিন, প্রোটিন, ফসফরাস, আয়রন ও ফাইবার। আর তার সাথে আপনার চুল এবং ত্বকের জন্য খুবই উপকারী। বেলগুলো সব বের করে নিয়েছি, তারপর আমি তাতে দিয়েছি এক গ্লাস পানি দিয়ে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর হাত দিয়ে কিছুক্ষণ চটকে নেব, এবং যে আঁশগুলো আছে ওগুলোকে আলাদা করে নেব, আলাদা হাত দিয়ে ভালো করে তুলে নেব। চাইলে আপনি একটা চালনে ছেঁকে নিতে পারেন। তারপর আমি একটি লেবু নিয়েছি, লেবুটিকে আমি কেটে নিচ্ছি ধুয়ে, আর সামান্য কিছু পানি অ্যাড করছি এবং পরিমাণ মতো চিনি দিচ্ছি। মিষ্টিটা আপনারা যে যেমন খান ওই রকম অনুযায়ী দিবেন। দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে আমি লেবু রস দিয়ে দিচ্ছি চেপে। খুবই অল্প সময়ের ভিতরে ঝটপটভাবে বানিয়ে নেওয়া যায় বেলের শরবতটি, এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি শরবত। আর সামান্য কিছু লবণ ইউজ করতে পারেন, এতে শরবতের স্বাদটা খুব ভালো আসে। মিক্স করে তারপরে আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। আমাদের বাসায় শরবতটা একটু ঘনত্ব কম খায়। শরবতের ঘনত্বের ব্যাপারটা হচ্ছে যার যার কাছে, যদি আপনি একটু ঘনত্ব কম খেতে চান পানি অ্যাড করে নেবেন, আর যদি একটু ঘন খেতে চান তাহলে কম পানি অ্যাড করলেই হবে। তো দেখতেই পেলেন খুব কম উপকরণের ভিতরে খুব ঝটপট অল্প সময়ের ভিতরে একটি বেলের শরবত বানানো যায়। তো আশা করি আপনারা আমার ভিডিওটি উপভোগ করেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন আপনাদের কাছের মানুষদের কাছে, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।